ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেখতে থাকুন আমাদের মজার ছবি। আমি যদি প্রথমেই বলে দেই, একটি ডিম থেকে একটি মুরগি হবে, বা একটি ডিম থেকে একটি হাঁস হবে, বা একটি ডিম থেকে একটি পাখি হবে, তখন আর মজাটা থাকবে না। আপনারাই বলুন, যখন যে বিষয়টা আমরা দেখতে পারবো সে বিষয়টা শোনার চেয়ে দেখা দেখায় আনন্দ কিনা। তাই আমাদের সাথে যুক্ত থেকে দেখতে থাকুন। এখানের বৃত্তের এই অংশটা আমরা এখন মুছে দেব। আমি হাঁস এবং মুরগির কথা এখানে বলেছি, আমরা হাঁস মুরগি কোনোটাই করব না। আমরা একটি প্রাণীর ছবি করব, কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পারবো সে বিষয়টি একটু অপেক্ষা করলেই আমরা দেখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা মুখে না বলে আমাদের ড্রয়িংয়ের দিকে লক্ষ্য রাখলে অবশ্যই আমাদের ড্রয়িং থেকে আমরা পেয়ে যাব আমাদের ছবিটি কি হতে যাচ্ছে। এখানে ছোট্ট একটি এর মতো লিখুন, এখানে যুক্ত করুন। এখান থেকে আস্তে আস্তে এখানে নিচের দিকটা যুক্ত করে এখানে ডিমটা এখন আমি মুছে দিতে পারি। আমরা ঠিক এখানটা আমরা তিনটে দাগ দিব।
আমরা এখানে একটি পায়ের ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। ঠিক এখানের বৃত্তের অংশটা আমরা সুন্দর করে মুছে দিব। আমরা পায়ের নিচের অংশটা সুন্দর করে, আপনারা বুঝতেই পারছেন কি কি ছবি আমরা আঁকবো। তাই আপনাদের জন্য যে কথাটি আমি সব সময় বলে থাকি, যদি আমার ড্রয়িংটি আপনার ভালো লাগে, আমার কার্যক্রম যদি আপনার ভালো লাগে, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে একটি ভিডিও দেখে ভালো মন্দ যাচাই করা যায় না। আপনি আমার অন্য অন্য ভিডিও দেখুন এবং আমরা শিক্ষার্থীদের কী ধরনের বিষয় ক্লাস দিয়ে থাকি আপনি সেই বিষয়গুলি অবশ্যই একটু বিবেচনা করে তারপর আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, একটি চ্যানেল শুধুমাত্র তার আদর্শতার উপরে ভালো মন্দ নির্ভর করে। আমরা শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী যে ধরনের ড্রয়িং প্রয়োজন হয় আমরা সে ধরনের ড্রয়িং দেওয়ার চেষ্টা করি। এবং শিক্ষণীয় অনেক বিষয়ের উপরে ড্রয়িংয়ের মাধ্যমে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনি যখন পেন্সিল দিয়ে ড্রয়িংটা করবেন, আপনার চাহিদা মতো আপনি সুন্দরভাবে আপনি রেখাগুলো দিতে পারবেন, কিন্তু হোয়াইট বোর্ডে আপনারা দেখছেন যে আমি একটা দাগের জায়গায় ইচ্ছা করে দাগগুলো কতবার দেওয়ার চেষ্টা করে তারপরে
কখনো কখনো মুছে যাচ্ছে দেখেন। আপনারা যদি ভেবে থাকেন যে রং কেন করা হয় না, একটা ছবি ধরুন একটি আমের ছবি বা একটি পেয়ারার ছবি, আমাদের তো অনেকের ঘরে এ ধরনের বিষয় থাকে, এই বিষয়গুলি যেখানে যে রংটা, যে বিষয়ের যে রংটা, সেই রংটা যদি দিয়ে দেওয়া হয় তবে তার রূপ ফুটে ওঠে। কিন্তু সেই ড্রয়িংটাই যদি আপনার ঠিক না থাকে, আপনার রং শত করলেও সুন্দর কোনো কিছু প্রকাশ পাবে না। তাই রং করে ছবি আঁকা খুব সহজ বিষয়, কিন্তু একটি ছবি স্কেচের মাধ্যমে ফুটিয়ে তোলা, আলো ছায়া বের করা, মাত্র একটি কালার থেকে একটি সুন্দর একটি শেপ তৈরি করা খুব কষ্টকর ব্যাপার। কোথায় কতটুকু আলো ছায়া হবে এ বিষয়টা দেখার প্রয়োজন আছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি আপনি ভিতরে প্রবেশ করে অবশ্যই ভিজিট করে দেখবেন। আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং শিক্ষা দেওয়ার জন্য পরিচালনা করছি কিনা, আমরা কোনো স্কেল, চুড়ি, জ্যামিতি বক্সের কাঁটা কম্পাস আমরা ব্যবহার করছি কিনা। ড্রয়িংটা শিক্ষার সময় যদি আমি ড্রয়িং সম্পর্কে 5টা কথা না বলি, তবে আপনার ছোট ছোট শিক্ষার্থীরা অনেক কিছুই বুঝতে পারবে না। তাই আমি কোনোভাবে মিউজিক এই ক্ষেত্রে পছন্দ করি না। আমার চ্যানেলটি যারা বন্ধ হয়ে আছেন তাদেরকে আমি, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার প্রত্যেকটি ভিডিও দেখার পরে ভালো মন্দ কমেন্ট করবেন। আপনি কোথাও না বুঝতে পারলে সে বিষয়টি আমাকে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী ভিডিও পুনরায় সেই বিষয়টি আবারও তুলে ধরার চেষ্টা করব। যদি দেখেন অন্য কোনো শিল্পী অন্যভাবে এই বিষয়টি আঁকছে, আপনি তখন আমারটি বা তারটি
আপনি নিয়ে কনফিউশনে থাকবেন না। হাতের কাজ এক একজন শিল্পী এক এক ধরনের করে থাকে। কার্ভ ড্রয়িংয়ের সাথে কোথাও কোনো মিল খুঁজে পাবেন না। এমন কোনো নিয়ম নেই যে এটি এইভাবেই করতে হবে। আমরা যে কোনো বিষয় 3 থেকে 4-5 প্রকারের ফর্মের মাধ্যমে আমরা করতে পারি। যারা ফাইন আর্টসে পড়াশোনা করে তারা একাধিক নিয়মে ড্রয়িং শিখাতে পারে। এই বলে আপনি একজন শিল্পীকে এমন মন্তব্য করবেন না, সে যেটা করছে তারটাও ঠিক আছে, আমি যেটা করছি আমারটাও ঠিক আছে। তাই আপনাকে বলবো, আপনি ড্রয়িংটি না বুঝতে পারলে অবশ্য করে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আমি পুনরায় ওই ভিডিওটা আবারও আপনাদের জন্য অন্য নিয়মে করে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মার্কার পেন থেকে ঠিক ড্রয়িংটা যেভাবে হওয়া দরকার সেভাবে করা সম্ভব হয় না, অনেক সময় কিছু আলো ছায়া অভাব থেকে যায়। আপনি পেন্সিল দিয়ে করার সময় আপনি অবশ্যই আরও সুন্দর করে করার চেষ্টা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি।